সালাম আসসালাম ও রহমতুল্লাহ আবারকাত ভাই আপনি প্রশ্ন করেছেন যে দায়ুষ মানে কি আর দায়ুষের পরিণত কি। তো ভাই দায়ুষ বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি নিজে আল্লাহর ইবাদত করে নিজে সমস্ত রকমের খারাপ কাজ হতে শরীয়ত বিরোধী কাজ হতে হেফাজতে থাকে বেঁচে থাকে কিন্তু নিজের পরিবারকে সে শরীয়ত বিরোধী কাজ হতে রুখতে পারে না আর তাদের অনুগত্য করে নিজের পরিবারকে ন্যাংটা কাপড় পরাতে সে বাঁধা প্রদান করে না টিভিতে অশ্লীল কিছু দেখতে সে বাঁধা প্রদান করে না সে ব্যক্তি হলো দায়ুস যে ব্যক্তি নিজে নামাজ পড়ে রোজা রাখে এবং বিভিন্ন সৎকর্ম করে পক্ষান্তরে সে নিজের স্ত্রীকে শরীয়তের আহকামগুলো পালন করার হুকুম দিতে পারে না বরং তার স্ত্রী যেভাবে জীবনযাপন করতে চায় সেভাবেই তাকে চলার স্বাধীনতা দান করে স্ত্রী না নারাজ হয়ে যাওয়ার ভয়ে এমনকি তার স্ত্রী পর্দা না করে নিষিদ্ধ মেকআপ দ্বারা সজ্জিত হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এবং পরপুরুষের সাথে বন্ধুত্ব করে আর তার নিজের বাড়িতেও তার স্ত্রীর কাছে পরপুরুষ প্রবেশ করে অথচ সে কিছুই মনে করে না সেই ব্যক্তি হলো দায়ুষ আর দায়ুষ সম্পর্কে পরিষ্কার মহানবী সাহসানাম বলেছেন দায়ুষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সহি তারগির আর তাহারি হাদিস নম্বর দুই হাজার একাত্তর ও দুই হাজার তিনশো সাতষট্টি সহিউল জামে হাদিস নম্বর তিন হাজার বাহান্ন রসুল সাহসানম আরও বলেছেন তিন ব্যক্তির প্রতি আল্লাহর কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না তিন ব্যক্তির প্রতি আল্লাহ সুবান কে আমাদের দিনে তাকিয়ে দেখবেন না এবং তাদের উপরে রহম করবেন না এক পিতা মাতার অবাধ্য সন্তান দুই পুরুষ বেছে বা পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা এবং তিন দায়ুস বা মেড়া বা ভেড়া পুরুষ মুসদ আহমদ না সাইউল জামে হাদিস তিন হাজার একাত্তর মোহানবসাল্লাম আরও বলেন পিতামাতার অবাধ্য সন্তান আর দায়ুষ পুরুষ এবং পুরুষের বেশ ধারেনি মহিলা জান্নাতে প্রবেশ করবে না নাসাই হাকেম হাকিম একখন্ড বাহাত্তর পৃষ্ঠা সাহিউল জামে হাদিস তিন হাজার তেষট্টি